আসসালামু আলাইকুম। তো দেখো, এখন আমরা অ্যাসাইনমেন্ট, ফিজিক্স অ্যাসাইনমেন্টের গয়ের সমাধান নিয়ে আলোচনা করব ষষ্ঠ সপ্তাহে। তো দেখো, গয় আমাদের কি বলছে, গয়ে বলা হয়েছে এবার আরেকটি বর্তনী নিয়ে। তাহলে দেখো, আমাদের উদ্দীপক একটা বর্তনী দেওয়া ছিল, অর্থাৎ আমাদের ওই বর্তনীটা বাদ দিয়ে এখন আমাদেরকে নতুন একটা বর্তনী তৈরি করতে বলছে। দেখো, এবার আরেকটি বর্তনী নিয়ে চিন্তা করা যাক। এখন আমাদেরকে আরেকটি বর্তনী নিয়ে চিন্তা করতে বলছে। তো দেখো, এই বর্তনীতে আমাদেরকে কিছু ডেটাও দিয়ে দিচ্ছে। দেখো কি কি দিয়ে দিচ্ছে, বলছে মনে করো বর্তনীতে একটি বাল্ব, বর্তনীটার মধ্যে এখন আমাদেরকে এমন একটা বর্তনী তৈরি করতে হবে, এই বর্তনীটার মধ্যে বাল্ব আছে কয়টি, একটি বাল্ব আছে, এবং দেখো বাল্ব আছে কয়টি, একটি। দেখো একটি বাল্ব, বাল্ব একটি বাল্ব, বাল্ব আছে একটি, কার মাঝখানে, দুটি ব্যাটারির সাথে, সরি দুটি ব্যাটারির সাথে, অর্থাৎ একটি বাল্ব দুটি ব্যাটারির সাথে সংযুক্ত আছে। তাহলে আমাদেরকে একটা ব্যাটারি, একটা বাল্ব নিতে বলছে, আর বাল্বটাকে দুটি ব্যাটারির সাথে সংযুক্ত করতে বলছে। এখন সংযুক্ত করার পর কি বলছে, ব্যাটারি দুটির, ওই যে ব্যাটারি দুটি আমাদের দেওয়া আছে, ওই ব্যাটারি দুটির তড়িৎচালক, ওই ব্যাটারি দুটির তড়িৎচালক বলের মান 12 ভোল্টেজ। ওই তড়িৎচালক, আমাদের যে ব্যাটারি দুটি দেওয়া আছে, ওই দুটা ব্যাটারির তড়িৎচালক বলের মান কত, 12 ভোল্টেজ। এবং কি বলছে দেখো, এবং এদের অভ্যন্তরীণ রোধ কাদের, অর্থাৎ ওই যে বাল্ব দুই, অর্থাৎ যে যে তড়িৎচালক শক্তি, অর্থাৎ তড়িৎচালক বল নিব, ওই তড়িৎচালক বল দুটি আমাদের এদের অভ্যন্তরীণ রোধও দেওয়া আছে। কারণ আমরা জানি প্রত্যেকটা বাল্বের, অর্থাৎ প্রত্যেকটা ব্যাটারির নিজস্ব একটা কি থাকে, অভ্যন্তরীণ রোধ থাকে। এই কারণে যেহেতু এখানে দুটো আমাদের তড়িৎচালক বল দিয়ে দিছে, এই তড়িৎচালক বল দুটেরও নিজস্ব কি থাকবে, অর্থাৎ এদেরও নিজস্ব অভ্যন্তরীণ রোধ থাকবে। তাহলে দেখো, এখন এদের অভ্যন্তরীণ রোধ 0.5। তাহলে এই দুটি বাল্বের, অর্থাৎ প্রত্যেকটা বাল্বের অভ্যন্তরীণ রোধ কত, প্রত্যেকটা ভোল্টের তড়িৎচালক বলে অভ্যন্তরীণ রোধ কত, 0.5 ওহম। তাহলে এখন বলছে বর্তনীটির বহিঃস্থ রোধ, এবং আমাদের এই বর্তনীটির একটা বহিঃস্থ রোধ ও 4.5 দেওয়া আছে, এখানে বহিঃস্থ রোধ 5 দেওয়া আছে। তো দেখো, আমরা এখানে কি করবো, বহিঃস্থ রোধকে আর দ্বারা পাশ করবো, এবং অভ্যন্তরীণ রোধকে ছোট হাতের আর দ্বারা পাশ করবো। এবং দেখো ভোল্টেজকে, আমাদের ভোল্টেজকে ই বা বি যে কোনো একটা দ্বারা প্রকাশ করলে হবে, অর্থাৎ বি দ্বারা প্রকাশ করা যায়, ই দ্বারাও প্রকাশ করা যায়। তো আমরা এখানে মনে করো ই দ্বারা প্রকাশ করবো। তাহলে দেখো, আমরা এগুলো প্রতীকগুলো দিয়ে দিচ্ছি। এখন এই সার্কিট অনুযায়ী, কথাগুলো অনুযায়ী আমাদেরকে কি করতে বলছে, একটা সার্কিট, অর্থাৎ নতুন একটা সার্কিট তৈরি করতে বলছে। এবং প্রশ্নের মধ্যে কি বলা আছে, দেখো প্রশ্নের মধ্যে বলে দিছে বর্তনীটিতে ব্যাটারির শ্রেণী সংযোগ। দেখো, আমরা চাইলে ব্যাটারি দুটো থেকে, অর্থাৎ এই তড়িৎচালক বল দুটিকে চাইলে আমরা সমান্তরাল রাখতে পারতাম, আবার শ্রেণীতে রাখতে পারতাম। যেহেতু আমাদেরকে কোশ্চেনে কি বলছে, বর্তনীটিতে ব্যাটারির শ্রেণী সংযোগের, ব্যাটারি দুটি আমাদের কি করতে বলছে, শ্রেণী সংযোগ করতে বলছে। কি বলছে, শ্রেণী সংযোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ নির্ণয় করো, অর্থাৎ আমাদেরকে এই যে দুইটা তড়িৎচালক বল দিয়ে দিছে, এই দুটাকে আমাদেরকে কিসে রাখতে হবে, শ্রেণীতে রাখতে হবে, এই দুটাকে আমাদের শ্রেণীতে রাখতে হবে, শ্রেণীতে রাখে আমাদের এটা সমাধান করতে হবে। তো দেখো, আমরা তাদের কথা মতো আমরা চিত্রটা এখানে ড্র করলাম। দেখো এখানে আমরা দুটা, অর্থাৎ আমরা দেখো এখানে দুটা তড়িৎচালক বল নিয়েছি, দুটা তড়িৎচালক বল, দেখো উভয়টা 12 ভোল্টেজ, 12 ভোল্টেজ, এবং এই দুইটা বাল্বের, অর্থাৎ এই দুইটা তড়িৎচালক বলের এদের অভ্যন্তরীণ রোধ কত, তাও আমরা লিখে রাখছি 0.5 ওহম, 0.5 ওহম। এবং আমাদের একটা বহিঃস্থ রোধ ছিল, ওই বহিঃস্থ রোধটা কত, 4.5 ওমেগা, আমরা এটাও লিখে রাখছি। তাহলে দেখো, এখানে আমরা চাইলে কি করতে পারি, এখানে আমরা দুইটা নিয়মে এই অঙ্কটা সলভ করতে পারি। কেননা দেখো, আমাদের এখানে কি চাইছে, আমাদের এখানে কোশ্চেনে চাইছে শুধুমাত্র তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তো আমরা জানি তড়িৎ প্রবাহ কি, আই, অর্থাৎ আমাদেরকে এখানে আই নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, এখন আমরা এখান থেকে কি নির্ণয় করবো, আই নির্ণয় করবো। তো দেখো, আই নির্ণয় করার আগে আমাদেরকে প্রথমে এখানে কি করতে হবে, আমাদেরকে দেখতে হবে এটাকে কটা নিয়মে সমাধান করা যায়। দেখো, আমরা এখানে দুটো নিয়মে সমাধান করতে পারি, একটা হলো আমাদের সূত্র দিয়ে, আরেকটা হলো আমরা কারশফের সূত্রের সাহায্য সমাধান করতে পারি। তো দেখো, আমাদের সূত্র দুইটা আছে। দেখো, আমি এখানে লিখে রাখছি, আমরা যদি এখন সূত্র দিয়ে এটাকে সমাধান করতে যাই, তাহলে দেখো আমরা জানি আমাদের দুটো সূত্র দিয়ে এটা সমাধান করতে পারি। কি সূত্র, দেখো তাছাড়া আমি বলছি, যদি আমাদের একটা রোধ থাকতো, দেখো যদি এখানে আমাদের একটা রোধ, অর্থাৎ একটা একটা ভোল্টেজ এবং একটা রোধ থাকতো, এবং এদের একটা অভ্যন্তরীণ রোধ থাকতো, এদের মধ্যে একটা অভ্যন্তরীণ রোধ আর থাকতো, এবং ভোল্টেজ ই থাকতো, এবং এদের একটা বহিঃস্থ রোধ আর থাকতো, তাহলে আমরা সূত্রটা কি জানি, আমরা জানি তখন সূত্রটা আই ইকুয়াল কি, তখন আমরা সূত্রটা জানি আই ইকুয়াল ই ডিভাইডেড বাই আর প্লাস আর, আমরা এই সূত্রটা জানি। অর্থাৎ এই সূত্রের সাহায্যে আমরা এখান থেকে আই নির্ণয় করতে পারতাম। কিন্তু দেখো, এখানে আমাদের এই বর্তনীটার মধ্যে আমাদের ভোল্টেজ দেওয়া আছে, অর্থাৎ তড়িৎচালক বল দেওয়া আছে কয়টি, দুটি। তাহলে আমরা এই সাধারণ সূত্র দিয়ে এটা সলভ করতে পারবো না, তাই আমরা এটাকে সলভ করার জন্য ভিন্ন একটা সূত্র নিয়ে আসবো। তো দেখো, আমাদের সূত্র আছে এখানে দুইটা, যদি একটা হলো সিরিজের ক্ষেত্রে, একটা হলো সমান্তরের ক্ষেত্রে। যদি সিরিজে থাকে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, অর্থাৎ এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর। অর্থাৎ দেখ কেন, কারণ দেখো আমরা সিরিজের ক্ষেত্রে এখানে আমাদের অভ্যন্তরীণ রোধ কটা আছে, অভ্যন্তরীণ রোধ আছে দুইটা, এখানে আর এন হবে। এরপর দেখো, আমাদের এখানে
যখন সমান্তরাল থাকবে তখন এখানে সূত্রটা কি হবে, এন ই এখানে এন আর, অর্থাৎ এখানে আমাদের বহিস্থ রুটটার সাথে এন হবে, আর এন ই অর্থাৎ ইর সাথে উভয় পাশে ই এন থাকবে, অর্থাৎ সিরিজের ক্ষেত্রেও এন থাকবে সমান্তরাল ক্ষেত্রেও এন থাকবে। শুধুমাত্র আমাদের পার্থক্য কোন জায়গায়, শুধু আর এর সাথে, আর এই আর এর সাথে বহিস্থ রোধ এবং অভ্যন্তরীণ রোধের ক্ষেত্রে। যদি সিরিজে বলে তাহলে আমরা অভ্যন্তরীণ রোধের সাথে আর এন দিব, আর যদি সমান্তরাল বলে তখন আমরা বহিস্থ রোধের সাথে এন দিব। আশা করি তোমরা বুঝছো। এখন দেখো, যেহেতু আমাদের এখানে শ্রেণী সংযোগ আছে, তাহলে আমরা এখানে কি করবো, আমরা সিরিজের ক্ষেত্রে এখানে অভ্যন্তরীণ রোধের সাথে এন নিয়ে করবো। তাহলে দেখো আমরা সূত্র লিখছি এখানে আই ইকুয়াল এন ই ডিভাইড বাই আর প্লাস এন আর। তো দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে আমাদের যে যে ডেটাগুলো দেওয়া আছে বা যে যে মানগুলো দেওয়া আছে আমরা চাই এখানে লিখতে পারি। তো দেখো আমরা প্রথমে লিখবো তড়িৎচালক বল, তড়িৎচালক বল ই ইকুয়াল কত, এখানে তড়িৎচালক বল ই ইকুয়াল হলো 12 ভোল্টেজ। দেখো উপরের ক্ষেত্রে তড়িৎচালক বল ই 12 ভোল্টেজ, 12 ভোল্টেজ। এবং এখানে দেখো আমাদের অভ্যন্তরীণ রোধ আর, অভ্যন্তরীণ রোধ আর ইকুয়াল কত, এখানে আমাদের অভ্যন্তরীণ রোধ আর ইকুয়াল হলো 0.5 ওহম, 0.5 ওহম। এবং দেখো আমাদের এখানে বহিঃস্থ রোধ, দেখো সাইডে তোমরা কথাগুলো লিখতে পারো, এখানে তড়িৎচালক বল, এরপর এখানে অভ্যন্তরীণ রোধ, এরপর এখানে লেখা লিখতে পারবে এখানে কি আছে বহিঃস্থ রোধ, অর্থাৎ বহিঃস্থ রোধ আর ইকুয়াল কত 4.5 ওহম। তাহলে দেখো এখানে আমরা এটা লিখতে পারি। এখন দেখো আবার আমরা এখানে এন, এখানে কি তড়িৎচালক বল এন ইকুয়াল কত, এখানে আবার লিখতে পারি তড়িৎচালক বল এন ইকুয়াল 2, আবার দেখো এখানে অভ্যন্তরীণ রোধ এন ইকুয়াল তাও কত 2, এখানে অভ্যন্তরীণ রোধ এন ইকুয়াল 2। তাহলে আমরা এই কথাগুলো লিখে প্রথমে এরপর এই সূত্রটা লিখে এখানে আমরা মান বসিয়ে দিব। দেখো এখানে এন, এন কত এখানে 2, এখানে ই কত 12, এখানে আর 4.5, এখানে এন 2 এবং আর হলো 0.5। তো দেখো আমরা যখন ক্যালকুলেট করবো তখন আমাদের এখানে রেজাল্ট আসবে 4.36, এটা আমাদের আনসার, এটা করলে হবে। অথবা অন্য অর্থাৎ দ্বিতীয় নিয়ম, আরেকটা নিয়ম এটা সমাধান করা যায়। তাহলে দেখো তখন এটা হলো কারশ্যপের সূত্রের সাহায্যে। তো আমরা যদি দেখো কারশ্যপের সূত্রের দিকে তাকাই, তাহলে দেখো কারশ্যপের সূত্রটা কি ছিল, কারশ্যপের দ্বিতীয় সূত্র অর্থাৎ KBL সূত্র ছিল। কারশ্যপের দ্বিতীয় সূত্র কি ছিল, দ্বিতীয় সূত্রের নাম কি KBL, কারশ্যপের দ্বিতীয় সূত্রের নাম হচ্ছে অর্থাৎ কারেন্ট ভোল্টেজ ল, দ্বিতীয় সূত্র কারেন্ট ভোল্টেজ ল, কারেন্ট ভোল্টেজ ল, এটা হচ্ছে কারশ্যপের দ্বিতীয় সূত্র। কারণ বলছিল কিছু বলছিল, অর্থাৎ আমাদের তড়িৎচালক বল আমরা যে কোনো বিন্দু থেকে যখন যাত্রা শুরু করবো এবং যে কোনো রোধ থাকবে, অর্থাৎ ওই রোধ দিয়ে যে পরিমাণ রোধ, যে রোধটা থাকবে এবং যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, এদের গুণফল, এদের গুণফলের পুরাবর্তনী সমষ্টি, সমষ্টি কত হবে, শূন্য হবে। তাহলে দেখো এখন আমরা কারশ্যপের দ্বিতীয় সূত্র মধ্যে, অর্থাৎ আমরা প্রথমে কয়েন মধ্যে সমাধান করেছি। এখন দেখো কারশ্যপের দুইটা সূত্র আমি এখানে বিস্তারিতভাবে এক্সপ্লেন করছি। এখন দেখো এখানে আমরা কি করবো, এখানে আমরা মনে করি সম্পূর্ণ বর্তনীর মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হতেছে, আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হতেছে। সম্পূর্ণ বর্তনীটার মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হতেছে, আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হতেছে। তাহলে দেখো আমরা যদি চিন্তা করি, এখানে দেখো এটাকে যদি আমরা কল্পনা করি এ, এটাকে যদি কল্পনা করি বি, এটাকে যদি কল্পনা করি সি, এটাকে কল্পনা করি যদি ডি, তাহলে দেখো আমরা সাইলেন্ট নামকরণ করি বলতে পারি। অর্থাৎ এ এ বিন্দু থেকে যদি আমরা যাত্রা শুরু করি তাহলে এ বি সি ডি, এ বি সি ডি, ডি থেকে আবার কোথায় আসবো, এ তে আসবো। এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে কারশ্যপের দ্বিতীয় সূত্র অনুসারে বা কে বি সি কে বি এল অনুসারে, তাহলে দেখো আমরা কি লিখতে পারি, এই বিন্দু থেকে যখন আমরা যাত্রা শুরু করবো দেখো এই জায়গায় কোনো রোধ নাই, এই জায়গায় কোনো রোধ, এই জায়গায় একটা রোধ আছে, এই রোধ আছে, এখানে কত রোধটা কত 4.5। এবং দেখো এখানে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার মানে এখানে 4.5 ইনটু আই। দেখো আমরা এখানে লিখছি 4.5 ইনটু আই। দেখো আমরা যারা যেদিকে যাইতেছি আমাদের কারেন্ট ওইদিকে প্রবাহিত হচ্ছে, এই কারণে এটা আমরা কি হবে পজিটিভ, আমরা যেদিকে যাইতেছি কারেন্ট ওইদিকে প্রবাহিত হচ্ছে, তাই এই জায়গায় কি হবে পজিটিভ। এরপরে দেখো যখন আমরা সি বিন্দুতে যাবো, দেখো সি বিন্দু থেকে ডি বিন্দুতে কোনো রোধ নাই, দেখো এরপর আমরা যখন ডি থেকে এদিকে আসতেছি দেখো এখানে আমাদের একটা অভ্যন্তরীণ রোধ আছে, তাহলে দেখো এখানে অভ্যন্তরীণ রোধের মান কত 0.5। তাহলে দেখো আমরা যেদিকে যাইতেছি এবং আমাদের তড়িৎ ওইদিকে প্রবাহিত হতেছে, তার মানে আমাদের এটা সিমি কি হবে পাস 0.5 ইনটু, এই জায়গায় কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হতেছে, আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হতেছে, এখানে এখানে কি হবে আই, অর্থাৎ 0.5 ইনটু আই। তাহলে দেখো এখানে আমরা লিখলাম প্লাস 0.5 ইনটু আই। এরপর দেখো আবার আমরা যখন আসলাম, দেখো আমরা আমরা সবসময় মনে রাখবো ব্যাটারির ক্ষেত্রে, আমরা সবসময় মনে রাখবো ব্যাটারির ক্ষেত্রে যদি আমরা আমাদের শুরুতে ঢুকার শুরুতে যদি আমাদের ছোট চিহ্নটা থাকে তাহলে, বা অর্থাৎ নেগেটিভ চিহ্নটা থাকে, তাহলে আমাদের এখানে হবে বসানোর সময় হবে ইটা হবে মাইনাস, অর্থাৎ নেগেটিভ হবে, ইটা হবে নেগেটিভ। এবং যদি আমরা ঢুকার সময় প্রথমে বড় প্রান্ত অর্থাৎ পজিটিভ প্রান্ত থাকে, তাহলে দেখো আমাদের প্রথমে তাহলে কি হবে প্লাস চিহ্ন হবে। তাহলে দেখো এখন আমরা যদি এই জায়গায় দিয়ে ডুবি, দেখো তাহলে আমাদের শুরুতে ঢুকে শুরুতে ব্যাটারি ঢুকে শুরুতে আমাদের প্রথমে কি চিহ্ন আছে, ছোট চিহ্নটা আছে বা আমাদের নেগেটিভ চিহ্নটা আছে, তাহলে আমাদের এখানে ভোল্টেজ ই কি হবে, নেগেটিভ হবে অর্থাৎ ঋণাত্মক হবে। তাহলে দেখো আমাদের এখানে 12, অর্থাৎ এটা কি হবে, অর্থাৎ এটা হবে -12 ওহম। তাহলে দেখো এখানে আমরা লিখলাম -12 ওহম। এরপর দেখো আবার যখন আমরা আসলাম, দেখো সামনে আরেকটা রোধ পাইলাম, এটা হলো অভ্যন্তরীণ রোধ, এর মান কত 0.5। দেখো যেহেতু আমরা এদিকে যাইতেছি আমাদের কারেন্ট ওইদিকে প্রবাহিত হচ্ছে, তার মানে আমাদের এটাও কি হবে পজিটিভ হবে, অর্থাৎ প্লাস 0.5 ইনটু, এই জায়গায় দিয়ে আমাদের আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে 0.5 ইনটু আই, অর্থাৎ এই জায়গায় হবে প্লাস 0.5 ইনটু আই। এরপরে দেখো যখন আমরা সামনে আসলাম, দেখো এই জায়গায় আমরা আরেকটা ভোল্টেজ পাইলাম, অর্থাৎ এই জায়গায় যখন আরেকটা ভোল্টেজ পাইলাম, এই জায়গায় দেখো আমাদের শুরুতে ভোল্টেজ শুরুতে ঢুকে শুরুতে আমাদের কি
ছোট বান্ধবটা পাইলাম নাকি বড় বান্ধবটা পাইলাম? দেখো ছোট বান্ধবটা পাইলাম, যেহেতু ছোট বান্ধবটা পাইলাম তাহলে এখানে আমাদের কি হবে নেগেটিভ 12 ভোল্টেজ। দেখো এখানে আমাদের কত আছে মাইনাস 12 ভোল্টেজ। দেখো এদের বর্তনী অর্থাৎ সম্পূর্ণ বর্তনীর মোট প্রভাবটা ইকুয়াল করতে হবে শূন্য, আমরা এখানে লিখে দিলাম শূন্য। এখন দেখো আমরা আই এর মানগুলো এক পাশে রাখলাম এবং যেগুলো সিঙ্গেল মান অর্থাৎ আই ব্যতীত এগুলোকে এক পাশে নিলাম। তাহলে দেখো সিঙ্গেল আই ব্যতীত মান আছে মাইনাস 12 মাইনাস 12, টোটাল কত এসেছে মাইনাস 24 সমান চিহ্নের পাশে গেছে অর্থাৎ প্লাস 24। এখন দেখো এখানে আই যুক্ত মানগুলো আমরা এক পাশে রাখলাম 0.5 আই 0.5 আই 4.5 আই। এখন দেখো টোটাল আমরা আই গুলো যোগ করলাম কত হলো 5.5 আই, আর এখানে কত 24। তাহলে দেখো এখানে গুণাকার আছে, এখানে আসলে কি হবে ভাগ হয়ে যাবে অর্থাৎ 24 ডিভাইডেড বাই 5.5। যখন আমরা এটা ভাগ করে দিলাম দেখো 4.36 এম্পিয়ার। তাহলে দেখো এটাও আমাদের আনসার, যে যেটাই মন চায় সেটা দিয়ে আনসার দিতে পারবে অর্থাৎ আমরা সূত্রের সাহায্য আনসার করতে পারবো, অথবা আমরা সেলে নিয়ম দিই অর্থাৎ কাছের সূত্রের সাহায্য আমরা এই বর্তনী থেকে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমাদেরকে উদ্দীপক আকারে চিত্রটা অঙ্কন করে তারপরে আমাদেরকে এখান থেকে তড়িৎ প্রবাহ তৈরি করতে হবে। এটা আমরা ভুলো অর্থাৎ উদ্দীপকের চিত্রটা অঙ্কন করতে পারবো না, আমাদেরকে সত্য অনুযায়ী চিত্র নতুন করে চিত্র অঙ্কন করে এর থেকে আমাদের অর্থাৎ তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে। তো দেখো আমরা আশা করি ক খ গ অর্থাৎ ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের ক খ গ তিনটাই সলিউশন দিয়ে দিলাম। এরপর ভিডিওতে আমরা আবার গ এবং উম নিয়ে আসবো। আজ এতটুকুই, আসসালামু আলাইকুম।